ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গু রোগী বাড়ায় হাসপাতালের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় খোলা হয়েছে ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড। জ্বর, কাশি, শরীর ও পেট ব্যথার উপসর্গ থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত 187 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। প্রতিদিন গড়ে 10 থেকে 15 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। আর গেল এক সপ্তাহে ডেঙ্গুতে নারীসহ মারা গেছে 3 জন। ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই ঢাকা ও তার আশপাশের এলাকা থেকে এসেছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ময়মনসিংহ হাসপাতালে আমি এখানে ভর্তি হয়েছি গত রবিবারে। এখানকার সেবাতে আমি অনেক বেশি খুশি। রক্ত পরীক্ষা করছি, ধরা পড়ছে ডেঙ্গু। দুপুরা থেকে ময়মনসিং আমারে রেভার্ট করছে, এখন আমি ময়মনসিং আছি। প্লাটিলেট লেভেলটা কমে আসে, 104-এ আসে, 104 থেকে আবার 71-এ চলে আসে। পরে আমার ওখানকার ডক্টরে বলল যে যেহেতু প্লাটিলেট কমে আসতেছে, একে প্লাটিলেট দিতে হবে, আপনার ময়মনসিং চলে যান। এদিকে জ্বর, কাশি, শরীর ও পেট ব্যথার উপসর্গ থাকলে সবাইকে দ্রুত হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ওয়ার্ড আমাদের রেডি করা আছে, গত বছর ছিল আমাদের আইসোলেটেড ওয়ার্ড ছিল, সেটা অলরেডি রেডি করা আছে এবং সেখানে আমাদের মেডিসিন রোগী থাকে। যদি আমরা দেখি যে রোগীর সংখ্যা বেড়ে গেছে তখন এটাকে আমরা রিপ্লেস করবো আর কি। শরীর ব্যথা থাকে, কারো কারো পেটে ব্যথা থাকতে পারে, বমি থাকতে পারে, কিন্তু সবসময় জ্বর, শরীর ব্যথা এরকম থাকলে ডাক্তারের শরণাপন্ন হওয়া দরকার। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দেশের বিভিন্ন জেলার মানুষ ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন। আওলাদ রুবেল, এসএটিভি, ময়মনসিংহ।